সুপ্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এক মিনিটে কুমিরার কাগজ সংবাদ সংক্ষেপে। বিনা খরচে নিন আইনি সহায়তা, শেখ হাসিনা সরকার দিচ্ছে এই নিশ্চয়তা। এই প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লায় জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত হয়েছে। কুমিল্লা জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা লিগেল এড কমিটির আয়োজনে দিবসটি উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এবং জেলা লিগেল এড কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আতাবুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল তিনের বিচারক মোহাম্মদ রফিকুল ইসলাম, পুলিশ সুপার ফারুক আহমেদ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সোহেল রানা, সরকারি কৌশলী তপন বিহারী নাগ, ডেপুটি সিভিল সার্জন নিসর্গ মেরাজ চৌধুরী, পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জহিরুল ইসলাম সেলিম, কুমিল্লা জেলা আইনজীবী সমিতির সভাপতি মোহাম্মদ আহসানুল্লাহ খন্দকার, সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু তাহের, লাকসাম উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুস ভুঁইয়া এবং লিগেল এডের সেবা গ্রহীতা মুসাম্মদ আয়েশা বেগম। আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন জেলা লিগেল এড অফিসার সহকারী জজ এফ এম শেফায়েত সালাম। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে শাহ আলম নামে একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। বৃহস্পতিবার দুপুর ১২টায় উপজেলার মণিপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। ময়নামতি হাইওয়ে পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুরে ঢাকা থেকে চট্টগ্রামমুখী একটি প্রাইভেট কারের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই প্রাইভেট কারের যাত্রী শাহ আলম নিহত হন। নিহত শাহ আলম চাঁদপুর জেলার কোচা উপজেলার মাঝিগাছা এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহতরা স্থানীয় স্টার মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। অপরদিকে একই দিন বিকেলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম এলাকায় হোটেল অফবিটের সামনে ডিভাইডারে ধাক্কা লেগে একটি প্রাইভেট কার উল্টে যায়। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি বলে জানিয়েছে পুলিশ। কুমিল্লার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে পাঁচ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব। ২৮ এপ্রিল বৃহস্পতিবার জেলার সদর উপজেলার পালপাড়া, আলাখারচর বিশ্ব রোড এবং সদর দক্ষিণ উপজেলার শুয়াগাজী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এ সময় উদ্ধার করা হয় ১৫০ বোতল ফেন্সিডিল, ১৭৩ বোতল স্কাফ সিরাপ, ২২ বোতল বিদেশি মদ, ২ বোতল বিয়ার এবং ১৯ কেজি গাঁজা। জব্দ করা হয় মাদক পাচারে ব্যবহৃত একটি সিএনজি চালিত অটোরিকশা। গ্রেপ্তারকৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে কুমিল্লা জেলার বুড়িচং থানার বাক্সিমূল গ্রামের শফিকুল ইসলাম ভূঁইয়ার ছেলে মোহাম্মদ সবির আহমদ ভূঁইয়া, একই থানার আনন্দপুর গ্রামের মৃত শহীদ মিয়ার ছেলে মোহাম্মদ শরীফ মিয়া, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার নওপাড়া গ্রামের মোহাম্মদ বাদুল মিয়ার ছেলে মোহাম্মদ রমজান মিয়া রনি, নারায়ণগঞ্জ জেলার ফতুল্লাহ থানার রামারবাগ গ্রামের মোহাম্মদ ফারুক হোসেনের ছেলে মোহাম্মদ সাইদুর রহমান রিফাত এবং কুমিল্লা জেলার সদর দক্ষিণ থানার দড়িপট গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে মোহাম্মদ রুবেল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে র্যাব। এখানেই শেষ করছি এক মিনিটে কুমিল্লার কাগজ সংবাদ সংক্ষেপ।